বেল বেল আমাদের দেশের জনপ্রিয় একটি ফল বেলে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ যেটা আমাদের দেহের অনেক উপকার করে থাকে গরমের দিনে এক গ্লাস বেলের শরবত শরীর ও মনে তৃপ্তি এনে দেয় বেল দু ধরনেরই উপকারী কাঁচাই বলুন বা পাকাই বলুন কাঁচা অবস্থায় বেলটি সবুজ রঙের থাকে আর পেকে গেলে হলদে রং ধারণ করে কাঁচা বেল ডায়রিয়া ও আমাশার রোগের জন্য ভীষণ উপকারী পাকা বেলের শরবত খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর বেল পেটের রোগ সারাতে ভীষণভাবে উপকারী আছে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন সি এ বেলে ক্যালসিয়াম ফসফরাস ও পটাশিয়াম এত পুষ্টিগুণ সম্পন্ন এই ফলটি নিশ্চয়ই আমাদের জন্য যথেষ্ট উপকারী হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই শুধু পেটের জন্যই নয় বেলের আছে নানা রকম উপকারিতা বলবো কিন্তু তার আগে বলি নমস্কার আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই আপনি যদি পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবার বলি বেলের বেশ কিছু উপকারিতা প্রথমেই বলি কিছুদিনের মধ্যেই আমরা শীত কাটিয়ে গরমের দিনে পা রাখতে চলেছি গ্রীষ্মকাল মানেই প্রচন্ড গরম কষ্ট ঘাম একটা প্যাচ প্যাচে ভাব ক্লান্তি সেই সঙ্গে এবং তৃষ্ণা এই সমস্ত কিছু মিটিয়ে দিতে পারে এক গ্লাস বেলের শরবত বেল পেটের নানা অসুখ সারাতে দারুণ উপকারী দীর্ঘ মেয়াদি আমাশা বা ডায়রিয়া এই ধরনের রোগে কাঁচা বেল নিয়মিত যদি খেতে পারেন দ্রুত আরোগ্য লাভ করতে পারেন এছাড়াও বেলের শরবত খাদ্যকে হজম করতে সাহায্য করে সুতরাং যাদের বদহজমের সমস্যা আছে তারা বেলের শরবত খেতেই পারেন পেটের সমস্যা থাকলে তা দূর করে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করতে পারে অর্থাৎ কনস্টিপেশনের সমস্যা যাদের আছে তারা প্রত্যেক দিন এক গ্লাস করে বেলের শরবত অবশ্যই খেতে পারেন সেই সঙ্গে বলি পাকা বেল কিন্তু কোষ্ঠকাঠিন্য রোগের মহৌষধ বেলের শ্বাস পাকস্থলীতে খাবার সঠিকভাবে হজম করতে সাহায্য করে ফলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থাকে না বললেই চলে এছাড়াও বেল পেটকে খুব ঠান্ডা করে গরমের সময় পরিশ্রম করার পর বেলের শরবত খেলে অনেকটাই ক্লান্তি দূর হয় যেটা প্রথমেই বললাম বেলের মধ্যে রয়েছে ভিটামিন এ আর ভিটামিন এ আমাদের চোখের জন্য ভীষণ উপকারী চোখের পুষ্টি যোগায়। ফলে চোখের বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে বেলের শরবত খেতেই পারেন এছাড়াও বেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ যেটা মুখের ব্রণ সারাতে সাহায্য করে কারণ এই আশ বা ফাইবার আমাদের হজমকে বৃদ্ধি করে হজম শক্তিকে বৃদ্ধি করে ফলে আমাদের পেট পরিষ্কার থাকে এবং মুখে হওয়ার ব্রণ সমস্যাটা অনেকটাই দূরে চলে যায় শুধু তাই নয় বেলে কিন্তু ভিটামিন সিও রয়েছে যেটা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বেশি শক্তিশালী করতে পারে বসন্ত ও গ্রীষ্মকালীন ছোঁয়াচে রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে এই বেল বেলের মধ্যে যে খাদ্য আস বা ফাইবার রয়েছে সেটা হজম শক্তি বাড়িয়ে গ্যাস অ্যাসিডিটির পরিমাণ অনেকাংশে কমিয়ে দিতে পারে সেই সঙ্গে ত্বককে মসৃণ রাখতে ভীষণভাবে সাহায্য করে বেল শুধু তাই নয় জন্ডিসের সময় পাকা বেল শরবত করে যদি খেতে পারেন তাহলে অনেক বেশি উপকার পাবেন এছাড়াও পাইলস বলুন অ্যানাল চুলা হেমোরয়েড রোগীদের জন্য বেল খুবই উপকারী এছাড়া যারা নিয়মিত বেল খান তাদের কোলন ক্যান্সার গ্লুকোমা চোখের অসুখ এই ধরনের বিভিন্ন অসুখ হওয়ার প্রবণতা তুলনামূলকভাবে অনেকটাই কমে যায় সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে বেল শুধুমাত্র পেট পরিষ্কার করে পেট ভালো রাখে তা কিন্তু নয় বেলের অনেক উপকারিতা রয়েছে এমনকি আপনার স্কিনকে মসৃণ করতে পারে আপনার ব্রণর সমস্যা অনায়াসে দূর করতে পারে এই বেল যেহেতু সামনেই গ্রীষ্মকাল আসছে এবং গরমের দিন আসছে তাই বেল নিয়ে আজকে আলোচনা করলাম আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকুন থাকুন সুস্থ এবং নিজেকে আগত গ্রীষ্মকালে সুস্থ রাখার জন্য অবশ্যই বেলের শরবত খান আর সঙ্গে রাখুন দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস নমস্কার